বন্ধুরা, তোমরা তো অনেক মেলার ভ্লগ দেখেছো, কিন্তু এই মেলার ভ্লগটা একটু অন্যরকমই হচ্ছে। এ টু জেড সব কিছু তোমরা এই মেলাতে পাবে, তো ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো। এই দেখো জমিতে সবাই ফিস্টি করছে, এদিকটা এদিকটা। গাইস, যার জন্য এলাম আমি মাঠ দিয়ে সরষে ফুলের এখানটা ভিডিও করবো, মানে রিলস বানাবো। ও মা, এসে দেখি সরষে। সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা যাচ্ছি মেলাতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমি খুব ভালো আছি। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা যাচ্ছি মকর সংক্রান্তি মেলাতে। পেছনে রয়েছে বাবা আর পাশে মা। বাড়ি থেকে বেরিয়ে মেন রোড দিয়ে হেঁটে হেঁটে এখন আমরা পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি মেলাতে। মানে ভেতরে যত শর্টকাটে হয় সেই রাস্তা দিয়েই যাচ্ছি, কারণ হেঁটে গেলে অনেকটা দূর হবে, টোটো করে যাবো না, পয়সা নেই গাইজ, গরিব মানুষ, তাই তো? তাহলে চলো যেতে থাকি। দেখো গাইজ, এদিকটা পুরো ফাঁকা, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠবো, তারপরে এই টেল লাইনের ওপর দিয়েই যাবো মেলাতে। ওই দেখো গাইজ, ট্রেন আসছে। ওই দেখো, শর্টকাটে অনেকে ট্রেন লাইনের ওপর দিয়ে যাচ্ছে মেলাতে। ওই দেখো কত মানুষ ওই দিকটায়, সে পিকনিক খেয়ে গ্যাস ট্যাস নিয়ে চলে আসছে, পিকনিক করা হয়ে গেল ওদের। এই দেখো জমিতে সবাই ফিস্টি করছে, এদিকটা এদিকটা, এখান দিয়ে সবাই পিকনিক করছে, আর ওইদিকে তো এখনো বাকিই আছে। গাইস, যার জন্য এলাম আমি মাঠ দিয়ে সরষে ফুলের এখানটা ভিডিও করব, মানে রিলস বানাবো। ও মা, এসে দেখি সরষে ফুল নেই, সব সরষে হয়ে গেছে। একটুখানি সরষে ফুল দিয়ে নিই, আমাকে রেখে চলে গেল সবাই। আর বন্ধুরা, তোমরা তো সকলেই জানো যে গ্রামের পরিবেশ কতটা সুন্দর, চারপাশে সবুজে মোড়া, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। জমির আল দিয়ে আমরা যাচ্ছি মেলার দিকটা, কত সুন্দর লাগছে চারপাশটা দেখতে, কত সবজি বোনা রয়েছে দেখতেই পাচ্ছ। আর ওই দেখো পিকনিক করেছে ওরা নৌকার মধ্যে, দুটো নৌকা রয়েছে, বক্স বাস ছিল, আর নৌকার মানে নদীর ওই পাড়েও অনেকে ফিস্টিক করে, তো এই পাড়ে মানে এই পাড়েও অনেকে করছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের শ্মশান ঘাট, তো এই সিঁড়িতে নিচে নেমে যেতে হয়, আর এটা হচ্ছে শ্মশান ঘাটের মন্দির, তো মানে তারা মা আছে, বাবা বুড়োরাজ ঠাকুর আছে, আর এটা হচ্ছে মানে যখন বর্ষাকাল হয় এই ঘরে তখন মরা পোড়ানো হয়, আর এটা হচ্ছে বট গাছ, দেখতেই পাচ্ছ। এখান দিয়ে আমরা যাব মেলাতে, কিন্তু আগে মন্দিরটা একটু দর্শন করে নিই মাকে, তারপর যাব। তো আর আমাদের শ্মশান ঘাটে আমি এই ফার্স্ট টাইম গেলাম, মানে এর আগেও একবার গেছিলাম, কিন্তু মন্দির দর্শন করিনি, মানে বাইরে থেকে ঘুরে চলে গেছিলাম, মানে জাস্ট দেখেছিলাম যে এটা আমাদের শ্মশান। তো এবারে বাবার সাথে গেছিলাম, তাই পুরোটা দর্শন করলাম। এই মন্দিরটা নতুন করেছে, আর তারামা রয়েছে, আর বাবা বুড়োরাজ ঠাকুর রয়েছে। আর আজকে আমরা মেলায় গেছি, বাবা মা বোন আর আমি, এই চারজন মিলেই গেছি। বন্ধুরা, এখন আমরা শ্মশান থেকে বেরোলাম, শ্মশান ঘাট থেকে বেরোলাম আমাদের, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভেতর দিয়ে। তো রাস্তাই এটা, তো এখান দিয়ে যাবো আমাদের মানে মেন যে মেলা সেই মেলাতে। আর এদিকটা রয়েছে ডান দিকে গঙ্গা, আর নতুন ব্রিজ করেছে, এটা দেখার জন্য এদিকে আসা। ওই দেখো, আর এটা হচ্ছে জালুইডাঙ্গা ফেরিঘাট, নতুন করলো এবছর, তো এখনও চালু হয়নি, তো আস্তে আস্তে চালু হবে। এই লঞ্চের ঘাটে এসে আমরা এখান থেকে মায়াপুরও যেতে পারবো। তো দেখতেই পাচ্ছ মোটামুটি এই জায়গাটা ভালোই হালকা আছে, ভিড় নেই সেরকম। আর তারপরে চলে এসেছি আমরা মেলার এই মন্দিরটাতে, এটা হচ্ছে বাবা বুড়োরাজ ঠাকুরের মন্দির। তো দিনের বেলায় পুজো হয়ে গেছে, তো কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে দেখতেই পাচ্ছ। তো এই পেছনে হচ্ছে বাউল গান, তো এখানেও অনেক লোকজন বসে দাঁড়িয়ে গান টান শুনছিল, আর পেছনটায় অনেকে ফিস্টি করেছিল। আর সবাই এই মেলাতে দিনের বেলায় পিকনিক করার জন্য বিখ্যাত, সবাই অনেক দূর দূরান্ত থেকে এই মেলায় পিকনিক করতে আসে। তো আমরা আগের বছর গেছিলাম, কিন্তু এবছর সেরকমভাবে আর যাওয়া হয়নি, বিকেলবেলা মানে যা ঠান্ডা ছিল সকাল থেকে, তো বিকেলবেলা বাবা বললো চ মেলা দিয়ে ঘুরে আসি। তো এখানে মাটির হাঁড়ি পাতিল থেকে শুরু করে সব কিছুই পাবে তোমরা। তো বোন বায়না করেছিল নৌকাতে উঠবে, আর যা ঠান্ডা পড়েছে তাহলে ও একা বাচ্চা কী করে উঠবে, এর জন্য ওকে এটাতে উঠিয়েছে, বলছে গাড়ি চালা, কান্না করছিল যে না আমি নৌকাতেই উঠবো, তারপরে ওকে এটাতেই মানে ওঠানো করিয়েছি।
তারপর ওইটাতেই 5 মিনিটের মতো ছিল, 5 মিনিট করে মানে এরকম গাড়ি চালিয়ে 20 টাকা নিয়ে নিয়েছে, ভাবো একবার। তো এখান থেকে আমরা কাঠের মেলায় চলে এসেছি, মানে একটা মেলাতে অনেক যাবতীয় অনেক জিনিস পার্ট পার্ট করে ভাগ করা আছে, পেছনের দিকটা পুরো কাঠের আলমারি শোকেস থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়, মানে কাঠের যাবতীয় জিনিস, খাট সব কিছুই পাওয়া যাবে, টুল পিডি টোটাল জিনিস পাওয়া যাবে। 15 দিনের মতো এই মেলাটা থাকবে, 15 দিন কিংবা 1 মাসের মতো থাকে এখানটায়। আর এই খাটগুলো, বক্স খাটগুলো 20,000-18,000 এরকম দাম চাইছিলো, দেখতেই পাচ্ছ তো, মানে সব মানে কী কাঠ সেগুলো জানি না, কিন্তু কাঠেরই এগুলো। তারপরে এখানে চলে এসেছি লোহার জিনিস, এগুলো কেজি দরে বিক্রি হচ্ছিলো, লোহার হাঁড়ি পাতিল দাও কাস্তে আরও অনেক যাবতীয় সব জিনিস এই মেলাতেই পাওয়া যায়, এই মেলাটা 1 মাসের মতো থাকে। তারপরে দেখতেই পাচ্ছ এখানে বেলনা বেলুনি টাকারি থেকে শুরু করে যাবতীয় সব কিছুই পাওয়া যায় এই মেলাতে। তো এই মেলাটা একটা অন্যরকম মেলা, যে মেলাতে তোমরা A to Z সব কিছুই পাবে, মানে সংসারে যাবতীয় জিনিসই পাবে এই মেলাতে আসলে পরে। আর এই মেলাটা হচ্ছে সমুদ্রগড় জালুইডাঙ্গাতে। তারপর বোন বায়না করছিলো যে আমি শুধু গাড়িতে তো উঠলাম আর কিছু তো কিনলাম না মেলা থেকে, তারপর ওকে একটা পেন কিনে দিলাম, ঘোড়ার পেন, ওইটাই কিনবে। তারপর ঘুগনির দোকানে চলে এসে, এই দাদুটা অনেক বছর ধরে ঘুগনি বিক্রি করে, আমরা যখন ছোটো ছিলাম স্কুলে পড়তাম তখন থেকেই, তো মেলায় দাদুর সাথে দেখা হয়ে গেছে। তারপর এখান থেকে দাদুর কাছ থেকে ঘুগনি খেলাম, 10টার কতটা ঘুগনি দিয়েছে দেখতেই পাচ্ছ, স্পেশাল করে বানিয়ে দিল, দারুণ টেস্টি ছিল, গরম গরম ঘুগনি খেতে তো আমার দারুণ লাগে, বোনকে বললাম খেতে, বলছে খাবো না, তারপর ওই আমার ক্যামেরাটা ধরে দিল। আর ঘুগনিটা দারুণ ছিল, মেলায় অনেক কিছু খেয়েছি কিন্তু সবগুলো ভিডিও করতে পারিনি, কেননা ভিড়ভাট্টার মধ্যে অনেক কিছু খেয়েছি, আর অন্ধকারও ছিল অনেক জায়গা, আর অনেকের সাথে দেখা হয়েছিল, খুব ভালো লাগলো। আর বন্ধুরা, যে জিনিসটা ছাড়া মেলা পুরো অসম্পূর্ণ সেটা হচ্ছে গরম গরম জিলিপি। আমার এরকম রসে টুইটুম্বুল জিলিপি খেতে দারুণ লাগে, তারপর গরম গরম তো নিয়ে নিলাম বাড়ির জন্য, তো দেখতেই পাচ্ছ। তারপর নিমকি কিনেছিলাম, আর বোন পাঁপড় ভাজা কিনেছিল। তারপরে চলে এসেছি চপের দোকানে, আমি ভেজিটেবল চপ খেলাম, আর মা খেলো ডিমের চপ, আর চিকেন যেহেতু বাড়িতেই রান্না বান্না করা হয়েছিল তাই চিকেনের চপ কেউ খায়নি। তারপর আমার সোনা বোনও একটু রাগ হয়েছে, তারপর ওর রাগটা একটু ভাঙালাম, 2টো চপ কিনেছিলাম, ও একটা খেলাম আমি একটা খেলাম, বাবা খায়নি, কারণ বাবার অতটা ভালো লাগে না চপ টপ খেতে। তো দেখতেই পাচ্ছ গরম গরম চপ চলে এসেছে, এখন খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে এখন আমার বাড়ি চলে যাচ্ছি। তো মেলা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।